বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালীবাজার এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও দেশনায়কের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার প্রশাসক মমতাজ সংঘমিতা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন অনুষ্ঠান শেষে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্ধমান পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোরাফেরা করছে। এ ব্যাপারে তিনি জানান, দল এখনও কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। যারা এ ব্যাপারে প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে তিনি রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানাবেন। যতক্ষণ না সরকারিভাবে প্রার্থী ঘোষিত হয় ততক্ষণ সবাই নিজেদের প্রার্থী ভাবে, আর কিছু মানুষ তারা বিভিন্নভাবে বিভ্রান্তি প্রচার করার জন্য সেইগুলো ছেড়ে দেয় এবং এক একটা লিস্ট তৈরি করে বাজারে পৌঁছে দেয়। কিন্তু আমাদের যে দলীয় লিস্ট, সেই দলীয় লিস্ট জেলা স্তরে আলোচনার পর রাজ্য স্তরে যাবে, রাজ্য নেতৃত্ব সেটা প্রকাশ করবে। এর মধ্যে যদি কিছু কেউ প্রকাশ করে থাকে সেটা তার দায়, তার জন্য দলে কোনো সম্পর্ক নেই। যারা ব্যক্তিগতভাবে তারা ফেসবুকে পোস্ট করছেন, বেশ কিছু কর্মীরা বা কিছু নেতারাও, এই বিরুদ্ধে মানে এই ব্যাপারে কি কোনো তৃণমূল কিছু স্টেপ নিচ্ছে না? আমরা এটা রাজ্য নেতৃত্বকে জানাবো, এবং যারা ফেসবুকে পোস্ট করছেন বা এর সঙ্গে যুক্ত আছেন এই পৌরসভা নির্বাচনে, তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমরা দেখবো। দল কি আদৌ এখন ঠিক করেছে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে? ঠিক করলে তো দল ঘোষণা করে দিত, এখন ঠিক করেনি। আমি তো বললাম ঠিক করলে তো ঘোষণা করে দিত, দল আলোচনা করছে। কি মনে হচ্ছে কতদিনের মধ্যে? এখনো তো নির্বাচন ঘোষিত হয়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।